আজকে আমরা দেখতে চলেছি মদন মিত্রর রিলিজ করা লেটেস্ট মিউজিক ভিডিও। মদন স্যারের ফেসবুকে লাইভ আর রাজনীতির পলিটিক্স ছাড়াও একটা মিউজিক ক্যারিয়ারও আছে, তো সেটারই একটা নতুন গান বেরিয়েছে যেটা আজকে আমরা দেখতে চলেছি, ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া স্টারিং মদন মিত্র। উফ, এই নামটার জন্যই তো পুরো ওরে সালা। ভাই আমি র‍্যাপ সং ভেবেছিলাম, কি হচ্ছে, দুর্গাপূজার ফিল আনছে। ভাই আমি তো ভেবেছিলাম র‍্যাপ সং, ভাই তো মহালয়া সে ভোরবেলা ভোরবেলা ফিল আসছে। এটা আবার কি চলে, আরে এটা আবার কি চলে আসলো রে সালা। ও এক সেকেন্ড দাঁড়াও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। গণেশ ঠাকুরের আটটা হাত হয় নাকি, বুঝতে পারছি না, গণেশ ঠাকুর হয়েছে নাকি দুর্গা ঠাকুর হয়েছে আমি বুঝতে পারছি না। হঠাৎ দশটা হাতই আছে, দুটো হাত পেছনে আছে, টাকা গুনছে, হতে পারে। আমি দেখতে চাই এই যে এখান থেকে কি করে র‍্যাপ সং এর ট্রানজিশনটা হচ্ছে, এই পুরো সুন্দর মহালয়ার একটা ভাইব আছে, ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, সবকিছু আছে, সেখান থেকে র‍্যাপ সং কি করে যাবে আমি বুঝতে পারছি না। খুব ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। সুর আছে, গলা সুর আছে, সুর আছে, কিন্তু আটটা হাত কার আটটা হাত হয় ভাই, আর কি আছে মোটা ছোটা করে। প্যাটা খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, মানে খুব সুন্দর মেকআপ মেকআপ করেছে, মানে দেখে ওই ভক্তি দেবী দেবী ফিলটা আসছে। এত সুন্দর ভক্তি ফিল আসলে হঠাৎ করে কি চলে আসলো ভাই, করেছে ভগবান জানে। ফুটবল কোথা থেকে চলে আসলে আমি বুঝতে পারছি না ভাই। আমার কি মনে হচ্ছে না, মাঠে গেছিল এমনি শুট টুট করতে, এমনি প্রপার মহালয়ার ওই সিন উইন শুট করতে গেছিল। এবার মদন স্যারের চোখে পড়ে গেছে ফাঁকা গোল, আর তোমরা তো জানো মদন স্যারের ফাঁকা গোলে গোল মারতে কত ভালো লাগে। ব্যাস বলা নিয়ে শুরু হয়ে গেছে। ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি। কি হলো ভাই, জাগো মাকে তুমি এই জন্য জাগালে, এই কি সব বল, কি শোনানোর জন্য জাগালে, জাগো মা জাগো মা। কই সুন্দর সুন্দর ভাই, শুরুতে বেশ ভালো লাগলো, তবে হঠাৎ করে আমার হাঁটি তুই আমার হাঁটি ভাই, ডোন্ট নো মাই নেম, এম এম এম। চোয়া ঢেকুর উঠলো ভাই, বলছি না যে বাজে হয়েছে, খুবই খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে, বেশ এন্টারটেনিং। মদন স্যারকে তো খুবই ভাই, আই মিন খুবই ভালো লাগছে, মানে খুবই সুন্দর লাগছে ভাই। প্লিজ ভাই লোকজন ডেকে দিও না ভাই, বাড়িতে ভাই লোকজন তুলে নিয়ে না যায়। কিচ্ছু চালিনি, গিটার সব সব পারে বাজাতে, দড়ি আছে মানে বাজিয়ে দেবে মতো, কোন চাপ দেখ। তুমি বাবা তুমি পার্কে বসে আছো, হঠাৎ করে তোমার পাশে দুর্গা ঠাকুর চলে আসলো, তুমি দুর্গা ঠাকুরের দিকে তাকিয়ে কি এরকম স্মাইল করবে, হুট করে দুর্গা ঠাকুর চলে আসলো, মদন স্যার তাকালো, ইয়ো হোয়াটস আপ, স্মাইল আলাদাই ভাই। আমরা আরে দুর্গা ঠাকুর প্লিজ পরীক্ষায় পাস করিয়ে দাও প্লিজ, আমার তো এটাই রিয়াকশন হতো, মদন স্যার হোয়াটস আপ, রোজই তো দেখা, মমতার হাত ধরে সামনে হাঁটি। মোটামুটি কন্ট্রাক্ট হয়েছিল এবং কথা হয়েছিল যে মমতা দিদির নাম মোটামুটি তিনবার নিতে হবে, তো দুবার নেওয়া হয়েছিল ভিডিওতে, আর একবার বাকি ছিল, তাই লাস্টে ঢুকিয়ে দিয়েছি, এরকমই কোনো সিন হয়েছে হয়তো। তারপরে হানি সিং এর গান আসছে, মদন স্যার এর গান শোনার পরে হানি সিং এর গান কে শোনে ভাই, এটা কি ভাই, এটা কি নাইস নিপলস ভাই, তবে মানে আই মিন এটা কি, মদন স্যার আর একটা নিপল কোথায় গেল, জাগো মা জাগো মা, ঠিক আছে ভাই দুর্গা ঠাকুরকে নিয়ে ভালো একটা গান বানিয়েছে, শুরু তো ভালো লাগছিল শুনতে, সুর উঠছিল, হঠাৎ করে MM কালারফুল কি শুরু হয়ে গেল বুঝতে পারলাম না। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেমন কি বলেছিলাম পাট পাট ভিডিও আসবে, পাট পাট, ঠিক আছে, অলরেডি পাট পাট আসা শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ।